গর্তের মুখে মাটি ছিলে দিয়ে বন্ধ করে দিছে, তিন নাম্বার গর্তটা যখন বন্ধ করতে লাগছে ওই গর্তটার মধ্যে এই জানোয়ারটা 25টি ডিম নিয়ে বেড়ে লোকে বসেছিল। মেয়েটার আঙুলটা যখন সাপটার মাথায় আঘাত লাগছে মেয়েটার আঙুলে দিছে কামড়। মেয়েটা হাতটা টানে উপর দিকে, সাপটা টানে নিচ দিকে, ওই টানাচড়া করতে করতে মেয়েটার আঙুলে দুইটা দাঁত বসে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট টানাচড়া করার পরে মেয়েটার হাতটা বের করে নিয়ে সে মেয়েটার মাকে দেখাইছে, দেখ মা আমাকে সাপে কামড় দিছে। মেয়েটার মা অবশ্যই সবহেলা টিটকিরি মনে করছে, বিশ্বাস করে নাই। মেয়েটার মা কি বলছে জানেন, কয় আমি 40 বছর ধরে এই বাড়িতে বসবাস করি, আমার তোকে কোনো সাপ পড়ে নাই, আর তুই বলিস তোকে সাপে কামড় দিছে, তোকে সাপে না, তোকে এই দূরের গর্ত থেকে কামড় দিছে এই দূরে। তোর বাবা সুটি গাছের হাত থেকে টাইগার বা মলমটা নিয়ে সে ঘরে রেখে দিয়েছে সুকেজের ওপর, ঘরে যে মলমটা কাটার জায়গায় লাগে দিয়ে জ্বালাবিষটা কমে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মেয়েটা মায়ের কথা বিশেষ করে দৌড়ে ঘরে চলে গেছে। যাওয়ার পরে ওই সুকেজের ওপর থেকে টাইগার বা মলমটা খুলে নিয়ে হাতে লাগাইছে। যখন বাবা লাগাইছে, লাগানোর 4-5 মিনিট পর মেয়েটার হাতের ব্যথাটা জ্বালা যন্ত্রণাটা কিছুটা কমে গেছে। মেয়েটা ভাবছে হয়তোবা আমি ভালো হয়ে গেছি, এই না বলে মেয়েটা চলে গেছে ঘরের মধ্যে। অবশিষ্ট ঘরে কোনটা লেপছে, মেয়েটা ঘরটা লেপতেছে, আর এই সাপের বিষ কি বসে থাকবে, বসে থাকে, আস্তে আস্তে তার রক্তের সাথে মিশে গেছে। আধা ঘন্টা 40 মিনিট মেয়েটা লেপতেছে আর সময় যাইতেছে। আধা ঘন্টা 40 মিনিট অতিবাহিত হওয়ার পর মেয়েটার হাত পা ঝিনঝিন করে অবশেষে এসে মেয়েটার নাকে মুখে রক্ত উঠে মেয়েটা মারা গেছে। তার জ্বর মেয়েটার দুইটা এদিকে মাটি হয়েছে। বেলা 5টা আমার বাড়িতে আসছে ওই মেয়েটার ভাই মোটরসাইকেল নিয়ে। আমার বাড়িটা বাবা এই সুদ্রানার পাশে তেমুদ গ্রাম। আমার বাড়িতে আসার পরে ওই বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে দেখি ওই গর্তের মুখে একটা আদা ইঁচে দিয়ে রাখছে। ইঁচিটা সরানোর পরে হাতটা এক জায়গায় করার পরে এই জানোয়ারটা দেখি 25টি ডিম নিয়ে বেড়ে রেখে বসে আছে। তবে সাপ থেকে ধরে নিয়েছি মেয়েটাকে বাঁচাইতে পারি নাই। তাই বাবা আপনাদের পরে ধরে অনুরোধ করলাম, যাদের বাড়িতে ইন্দুরের গর্তটা আছে বান বন্যার সময় সবাই গর্তটা লাঠি আর মাটি দিয়ে বন্ধ করে দেবেন, তবে কেউ হাত দেবেন না। আপনাদের অনুরোধ, যদি বলেন ইন্দুরের গর্তটা একদিকে বন্ধ করে আর একদিকে গর্ত করে, তবে আমি সাপুরের ছেলে বেদের ছেলে, যদি দেখে অপনা টিকছি খেলা দেখার পরে এক পদ বা চাল দিয়ে আমার উপকার করবেন, আমি পেঁজে খাবো, এই সাপকে খাওয়াবো। আমাকে খাতির করবে না। তবে দুনিয়াতে 5টা জিনিস সত্য, 1 নম্বরে মানুষ সত্য, 2 নম্বরে কোরআন সত্য, 3 নম্বরে মানুষকে সৃষ্টি করার 1400 বছর আগে আল্লাহ পাক গাছকে সৃষ্টি করতে মানুষের সেবা করা, 4 নম্বরে জন্ম সত্য, 5 নম্বরে মৃত্যু সত্য, এই 5টিকে বলা হয় 5 পঞ্চাশ। তবে আপনাদের গ্রামের মাটি নিয়ে আমি অদা করলাম, কিছুটা উপকার আপনাদের বাচ্চা গোমার তো দেখেন তো আপনারা গাছ সৃষ্টি আবার বাচ্চা থাকে। আমি আসার পথে এই রাস্তার ধারে চাঁদপুরে গাছ দেখে আসলাম, গাছটা মাটির মতো ফুল হয়, ফলকার গায়ে কাঁটা হয়, মানুষ খেলে পাগল হয়, কাল ধুতরা গাছ। তবে ধুতরা গাছের মধ্যে 3টা জাত আছে, একটা লাল, একটা সাদা, একটা কালো। যেটা দাদা ভাই কালো ধুতরা, ওই গাছের শিকড়টা দিয়ে যাবে। কা নেবেন জানেন, যারা বলেন আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, দিনের বেলা খায় ভালো পরে ভালো, রাতের বেলা কুস্বপন দুঃস্বপন দেখে, দাঁতা দাঁত কাটে, ঘুম থেকে কান্নাকাটি করে, অনেকের বাচ্চা কাচ্চা বিছানায় প্রস্রাব করে, কয় না তারা গাছটা তুলে নেবে। 2 নম্বরে অনেকের সাপের বাতাস লাগে, তারা গাছটা তুলে নেবেন। 3 নম্বরে অনেকে দেখেন ছেলে মানুষ হলে ডানাতে গলায় অথবা মাজায় বেঁধে দেবেন। তবে 1 নম্বর গাছ শেষ, 2 নম্বর গাছটা বাবা আপনাদের দেখা থাকলে একটু কথা বলবেন, এরকম সাপ
আর বেজিতে যখন মারামারি করে সাপে পারে না বেজি পারে উপকার হয় বাংলায় বনে জঙ্গলে গেলে গাছের পাতাটা দেখবেন গায়ে ঠিকলে চুলকায় চাকা চাকা দাগ হয় শিকড়টা তুলে দেবেন কারে নেবেন জানেন যারা বলেন আমার গায়ে অত্যন্ত অ্যালার্জি হাঁসের গোস্ত গরু গোস্ত হাঁসের ডিম খাইতে পারি না তারা গাছটা তুলে নেবেন দুই নম্বরে উপকার হবে হাঁটু ব্যথা মাজার ব্যথার তিন নম্বরে উপকার হয় অশ্বভূতি রোগের তবে গাছটার সঙ্গে একটা আঠা বেলের কাঁটা দেবেন তবে তিন নম্বর গাছটা কাঁটা ভাইরা আঠা বেলের কাঁটা বড় বেল আঠা বেল না করলে তো সবাই বোঝে না তবে তিন নম্বর গাছটা আমি নাম বলে দিয়ে যাই আচ্ছা আমি যে কতগুলো কথা বললাম কোনো খারাপ কথা বলছি আপনাদের মাঝে তবে একটা কথা বলবো এখন বেলা 11টা থেকে 11:30 বাজে না কত বাজে না 12টা 12টা বাজে বেলা যখন 12:30 থেকে 1টা বাজবে আপনার মতো বড় ভাইরা এনার মতো মায়েরা এনার মতো ছোট ভাইরা দামে একটা সাবান হাতে নেবে দামে একটা গামছা ঘাড়ে নেবে নিয়ে কি করবে জানেন যাবে গোসল করতে নদীর ঘাটে পুকুর ঘাটে যখন একটু পানিতে নামে কিচ্ছু হয় না যখন এক নামে এক মাজা পানিতে নেমে যায় কোথা থেকে যেন প্রস্রাবের বেগটা চেপে আসে রক্তর গরম সহ্য না করতে পেরে পানির বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে কয় না বাবা পানিতে প্রস্রাব করাটা ভালো না খারাপ খারাপ আপনারা বলবেন খারাপ আমি ছেলে বলবো খারাপ কেন খারাপ জানেন এই জায়গাটার একটা মালিক আছে না আছে পানিটার একটা মালিক আছে মালিকটার নাম আপনাদের জানা আছে জিন্দাপির খয়েজ খেজুর যদি কোনো পুরুষ এক থেকে 41 দিন পানির বুকে প্রস্রাব করে ওই মালিকটা আপনাদের রাখিলে মারতে আসবে না কান্দারে উঁচু করতে আসবে না কী করবে জানেন আল্লাহর কাছে দোয়ার তুলে ফুরেত করবে হে আল্লাহ দেখ তোর পবিত্র বান্দা এত বড় জমিন থেকে 18,000 মাকড়াদের সর্বশিষ্টজীব মানুষ জমিন থেকে জমিনের মুখে প্রস্রাব না করে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মুখে প্রস্রাব করে এর কোনো বিশেষ নাই দাদা ভাই আছে যদি কোনো ব্যক্তি এক থেকে 41 দিন পানিতে প্রস্রাব করে তার কবরে লেখা হবে ইবনে দাউস তার জন্য বেস্ট হারাম দোজক অনিবার্য যদি কোনো পুরুষ এক থেকে 41 দিন পানি পোকে প্রস্রাব করে তার কবরে লাগে শনি জানাতে রুজি করে 10 টাকা অমাতে ব্যয় করে 30 টাকা আয়ের ভাগ থেকে ব্যয়ের ভাগটা বেশি হয় স্বামী স্ত্রী মিল থেকে না সপ্তাহে হয় অভাব অনটন অশান্তি আকাশে ঘন মেঘ লাগে সেখান থেকে সৃষ্টি হয় মৌমূত্র মৌরোগ ধ্বজভঙ্গ ধাতু রোগ দেবীটা মাফ করবেন যদি কোনো মা কোনো বোন এক থেকে 41 দিন পানি পোকে প্রস্রাব করে তার হাজার তেলটা জ্বালাপড়া করে পায়ের তেলটা জ্বালাপড়া করে তলপ্যাটটা ভাজা করে ভক্তের ধর্ম করে মানুষের শিখে ওঠে সাদা কাপড়ের দাগ লাগে সেখান থেকে সৃষ্টি হয় সাদা স্রেফ লিক্রিয়া যদি কোনো মা বোনের এই রোগটা থেকে থাকে আপনার চাল ধোয়া পানিটা কী করেন গরুক্ষণ না ফেলে দেয় এটা বন্ধ করেন আপনার ওষুধ যাদের আছে আমার ওষুধ কেনা লাগবে না আমি ওষুধ বেচতে আসিনি তো চাল ধোয়া না পানি দেওয়ার সঙ্গে আমি একটা গাছের নাম বলে দিয়েছি দেখেন তো আপনারা চিনতে পারেন না গাছটা বনে জঙ্গলে গেলে মানুষের ছায়া লাগলে পাতাটা বন্ধ হয়ে যায় বাচ্চা তবে গাছটার নাম বলা হয় সাদা লজ্জাপতি গাছ গাছটা তুলে নিয়ে একটা দিন খালি বেয়ে যদি খাইতে পারেন পুরুষের মেয়ে সাদা মা বন্ধের সাদা সাদা লিখিনে রোগটা ভালো হয় তবে মনে আছে গাছ মনে আছে গাছ মনে আছে বিশ্বাস গাছটা তুলে নিয়ে তারা না খেতে লুঙ্গি খুলেছে দৌড় সাপ অল্প দিন অল্প
এটা কলস বদলা দিয়ে যে দেন কলস উঠে গেছে ওই আপনার হাতের ওটাও বদলা দিয়ে না ওইটা বলে ডিম দিছে কইতে ডিম দা তো সবাই দিল ওই সবাই দিল হ্যাঁ দেখা হইছে ইয়া ওরে হাই কে কিলা না গন্ডা ডিসকভারি ডিসকভারি দেখা বড় বড় হাইতে এই না গন্ডা দেখা এটা হলো অজগর সাপ তবে 6 মাসের বাচ্চা এখনো সেফ ফর নাই এই সাপটা 40 থেকে 45 হাতা লম্বা হয় ডিসকভারি চ্যানেল দেখাই মোবাইলে সার্চ দিবেন দেখা যাবে আবার বড় বড় চিড়িয়াখানায় দেখা যায় তবে সাপ ধরাটা কোনো মন্ত্র নাই শব্দটা বুকের সাহস চোখের নজর হাতের ক্যাপাসিটি আল্লাহ নিয়ামত কিছু গাছ আছে গাছ দ্বারা আমরা আওয়াজ দিই করি তবে এখন যে কামড় দেবে না এমন কোনো কথা নাই দিতেই পারে সাপ দেখে কারো হেলা করা যাবে তবে সাপ আরো আছে এটা বারো সাপ লাগতে আছে আসলে উর্গি মারা যাচ্ছে তবে সাপ আছে তবে বাচ্চা আছে যারা খেলা দেখলি বাবা সাপ দেখেছি আরো সাপ আছে আমি দেখাবো সবাই চালান 40 মিনি 40 মিনি তবে চাল না নিয়ে আসলে চাল সবাই নিয়ে যাবে সর্বনাশ করছে একলাই ঘাই দিছে যা আমি সালবালের সাথে জড়িত নাই ওরা আমার ৮ থেকে ১০ বছর বয়স হলে বীজ ছাড়ে আর যে জায়গা সঙ্গে এগুলো কি দাঁত আছে না দাঁত ভেঙে দিচ্ছে দাঁত আছে না ভেঙে দিচ্ছে সাপের দাঁত থাকে না সাপের দাঁত ভাঙে না কেটে দেয় সিং সিং দাঁতের দাঁতের তোর এই ব্যাগে চাল তো লেওয়া হচ্ছে খালি বাড়ি পুষবে নি কিনা আল্লাহ জানে এক নাম থেকে তেতে লিয়ে বললাম তো যাবি দাদা ভাই রাবার স্টেজ ব্যাগ খালি দিল আর সাবে খেলা দেখে সাবে খেলা দেখে অন্য দিক থেকে লাভ নাই হ্যাঁ সাপের নাকি দাঁত নাই দাঁত আছে
ভাঙ্গে দিছে তাই কইছে ভাঙ্গার কথা বলিস আপনি দাঁত ভাঙ্গে না দাঁত ভাঙ্গে না কাটে দে ওই আল কাটে দে আছে দাঁত আছে আচ্ছা আচ্ছা কইটা নামাজে নাম বলছি গাছ আমরা তুলে রাখি মানুষের সময় কামড় দেয় না চাচা দে আর একটা কামড় ওই ওরম করে তরে ভরে পেরিয়ে পাঠাবে ওই ফাঁক পাঁদার মুখ বের করে দিবে না গাছের পাতার সাথে থাকে গাছ ধরে থাকো গাছ লোক ধরে থাকো গাছ আমি দান করে যাবো আপনারা খেলা দেখছেন আমাকে চাল দিচ্ছেন দিচ্ছেন না আমি দিয়ে যাবো আমার একটা আনার সাথে ভিডিওটা করো যেভাবে বলছে অবিশ্বাস করতে যাই করবে তাতি গাদা কে নেবে আমার গাছটা একটু আগায় আসেন আমি দিয়ে যাই বাজারে যে বলবেন তামা লোহা একটা কাবিজ তুলে গেলাম মানে দিলে 50 টাকা আর 1 টাকা 51 টাকা মানে ব্যবহার করবে এই দেখেন আমার গাছে যদি কাজ না করে আমাকে 20 লাগবে এই দেখেন একটু ঘুরানোর দিকে গাছে কাম না করে দেবে কামড় দিয়ে গাছ দিয়ে তো সব কিছু তুমি যদি কোনো মনে করেন আমি গতকাল যখন খাজরাতে সেই গাছ দেখি করি খেলা দেখালাম বাইতে রাখি বাইতে আসবে না তখন ওই একটা আছে আমাকে বলতেছে সাপুরের ছেলে তুই তো তিনটে গাছের নাম বলি এখন বলি কিছুক্ষণ পর আমরা ভুলে যাব কাজে কর্মে ব্যস্ত থাকবো কোথায় খুঁজবো কোথায় পাবো তোর কাছে গাছগুলো নাই আমি ওখানে দিলাম যখন দিলাম তো বাবা গাছ তো দিলি নিয়মটা কি তো বাবা তিনটে জায়গায় যাস না মাটির নিচে একটা কাঁচা ফল খাস না যদি খাস আর এই তিনটে জায়গায় যাস তাহলে কাজ হবে না
গাছটা ছুটে যাবে নষ্ট হয়ে যাবে কোন তিনটা জায়গায় আমাকে বললো যে কোন তিনটা জায়গায় আমি বললাম মরাবাড়ি যাবি না হওয়াবাড়ি যাবি না আর কোনো হাসপাতাল ক্লিনিকে যাবে না চার নাম্বারে কোনো মাটি নিচে কাঁচা ফল খাবে না যে ফলটা খেলে মুখটা গন্ধ করে তুলে পানিতে না দেয় হবে নিজালা ছটা রাশি বারোটা।